খুবই মর্মান্তিক ঘটনা নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আপনি যে ঘটনা টানলেন চুরিহাটটা, এর পরে কিন্তু ছোটখাটো ঘটনা এই ঢাকা এবং আমাদের কেরানীগঞ্জ পাশে কেমিক্যালস ফায়ারের ঘটনা আমরা জানি, নিয়ন্ত্রণে আনা গেছে বলে বড় কিছু হয়নি। আপনার চিন্তা করেন, আমি আপাতত চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ না আসি এইখানের কথায় আসি। নিমতলির ঘটনার পর থেকে কিন্তু এখানে সিদ্ধান্ত হয়েছিল ঢাকা পুরন ঢাকা থেকে অল এই কেমিক্যালসের দোকান সরানো হবে, বেচা কেনা সব কিছু আলাদা একটা জায়গা করা হবে ইত্যাদি। এখন পর্যন্ত আমরা কিন্তু সরাতে পারি নাই, এরপরে আরও দুই একটা বড় ঘটনা ঘটে গেছে। তো আজকে যে আলোচনা হচ্ছে এখন পুরো আমাদের গণমাধ্যম, এটা প্রিন্ট হোক, ইলেকট্রনিক হোক বা অন্যান্য জায়গা, হয়তো দুই চার দিন এটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে, অনেক বেশি ডাক্তারি হবে, অনেক বেশি নানান কিছু হবে, কিন্তু আমরা আদতে ভুলে যাব। এই জায়গাটা হচ্ছে আমাদের বড় ল্যাকিংস, আমাদের গভর্নমেন্ট মেশিনারিজের বড় ল্যাকিংস, আমাদের জনগণের বড় ল্যাকিংস, আমাদের ব্যবসায়ীদের বড় ল্যাকিংস হচ্ছে আমরা খুব সহসাই ভুলে যেতে পারি। আবেগপ্রবণ জাতির এটি হচ্ছে একটা বড় কি বলবো ত্রুটি বা ব্যর্থতা, যে তারা যা বলে তা মনে রাখে না। আমি ধরেন এই যে কথাগুলো শুনলেন, এর বাইরে আমরা যদি চিটাং বন্দরে এরকম একটা ঘটনা ঘটে যায়, বন্দরে তো এই কেমিক্যালসগুলো যায়, যদি বন্দরে ঘটে যায় এটা কিন্তু লোকালয়ের চেয়ে বেশ দূরে, বন্দরে ঘটলে এটা কী ধরনের বড় ঘটনা হতে পারতো চিন্তা করেন। সারা ওয়ার্ল্ডের নিউজে কিন্তু আজকের এই ঘটনা আছে। সুতরাং আমরা কোন জায়গায় গেছি, যেই সময় গোটা ওয়ার্ল্ডে ডলারের জন্য ত্রাহি ত্রাহি অবস্থা, খোঁজ সৌদি আরব পর্যন্ত, যেখানে আমাদের উমরা ভিসা আগে দু তিনটা সিটিতে যাওয়ার তাদের অনুমতি থাকতো, সেই জায়গায় কিন্তু গোটা সৌদি আরব ওপেন করে দিছে, অর্থাৎ তারা এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে। কেন? একবারে বলা কোয়া নেই, ডলার। তো সৌদি আরবের মতো দেশ, যারা টাকা কারিগরি টাকা তাদের হাত, তারাও কিন্তু বুঝে নিয়েছে যে আগামী বিশ্বটা কঠিন হতে চলছে। সেই জায়গায় এই যে দুর্ঘটনা, এই যে এত সমস্যার কথা আসলো, এই যে আমাদের অর্থনৈতিক প্রতিবন্ধকতা এখন সামনে তৈরি হবে, এর দায়ভার কার হবে, এর দায়ভার কীভাবে পোষাবে, সেই প্রশ্নগুলো তো থেকেই যায়। কারণ আমাদের এই যে ইনকোয়ারি কমিটি হবে, ইনকোয়ারি কমিটি একটা রিপোর্ট দিবে, সেই রিপোর্ট বাস্তবায়নে আমাদের মন্ত্রী, চুরিহাটটার ঘটনা দেখছিলাম, মন্ত্রী বললেন যে না এখানে তেমন আমাদের অনুমতি নাই। আপনি যেটা একটু আগে বললেন যে শিল্প মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এটা গড়ে উঠছে, এটার দায়িত্ব শিল্প মন্ত্রণালয় নিচ্ছে না, সিটি কর্পোরেশন নিচ্ছে না। আবার আমাদের যে পরিবেশ অধিদপ্তর আছে, পরিবেশ অধিদপ্তরের কিন্তু দায় দায়িত্ব আছে অনেক জায়গায় এসব করার ব্যাপারে, তাদের দেখভাল, তাদের সনদ লাগে। কিন্তু আমি গতকাল থেকে দেখলাম, আগুন লাগার পর থেকে এটার ভিতরে যখন অনুমান করা হলো, অর্থাৎ বিস্ফোরণের পর থেকে অনুমান করা হলো কেমিক্যালস কিছু আছে, আজকে সকাল 10টার পর আমরা জানতে পারলাম যে এখানে মারাত্মক দহ্যজাতীয় পদার্থ ছিল এবং সেই কারণে এই ঘটনাটা ঘটলো। কিন্তু দেখেন, এই দায় দায়িত্ব নেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষ বলছে তাদের দায়িত্ব না, আবার ওরা বলছে যে এনবিআর এসব দেখভাল করে, এনবিআর বলছে আমরা এইসব বিস্ফোরক জিনিস নিই, সেটা হচ্ছে যে আমাদের বিস্ফোরক অধিদপ্তর দেখে। এই যে নিজের ঘাট থেকে দায় দায়িত্ব এড়িয়ে যাওয়া, পাশাপাশি এটা একটা কথা আমরা গণ আজকে টেলিভিশনে সারাদিনই শুনেছি যে এই বিএম কি জানি ওই কন্টেনার ডিপো, এর মালিক পক্ষের কেউ সহায়তা করে নেই। আমার কাছে খুব আশ্চর্য লাগছে, আমাদের গোয়েন্দা নেটওয়ার্ক মালিক পক্ষের কে কোথায় আছে, অপারেশনাল কাজগুলোতে কে কোথায় আছে, তাকে ধরে নিয়ে আসা বা তাকে শনাক্ত করা, আমরা শুধু শুনছি।